rage on that beat, going crazy. Well, welcome to another vlog. Welcome to Chuli Bhangali Kapi. আজকের ব্লগটা দুটো কারণে আমাদের কাছে স্পেশাল, আশা করছি তোমাদের কাছে স্পেশাল হবে। প্রথম কারণটা একসাথে বলি, থ্যাংক ইউ অল, এই পর্বটা একটু লেন্দি হবে এই জন্য পরে রাখবো। আর সেকেন্ড, এটা আমাদের বন্ধ করা গেল, এটা আমাদের ডেইলি ব্লগ নাম্বার 100 নাম্বার ব্লগ, মানে ভিডিওস এর থেকে অনেক বেশি আছে, বাট ডেইলি ব্লগ নাম্বার 100। আজ হচ্ছে সানডে, বাড়িতে আছি, কাল সোমবার, লকডাউন 7 তারিখ এই মাসে প্রথম, কালকে 3টাও বাড়িতে আছি। সকালের ব্রেকফাস্ট এইবার এইখানে, আহা ম্যাগি 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 ম্যাগি, এটা পড়েই না, তো নাম নিয়ে নিয়ে থ্যাংক ইউ বলতে গেলে কয়েকজন নাম হয়তো মিস হয়ে যেতে পারে, সেজন্য কাউকে নাম নিয়ে নিয়ে আমরা থ্যাংক ইউ বলছি না। এটা আমাদের ছোট্ট সাকসেস, 10K চ্যানেলের সংখ্যা লাখে, মিলিয়ন চ্যানেলের সংখ্যা হাজারে, আমার তো জাস্ট 1K হলো, বাট আমাদের কাছে এটা অনেক বিশাল বড় প্রাপ্তি। 10 মাসের উপরে লাগলো, প্রথম দিন যতটা খুশি হয়েছিল এখনো হয়তো অত অবশ্যই বেশি হচ্ছে, বাট উই আর রিয়েলি হ্যাপি যে প্রথম দিন থেকে তোমরা অনেকে আমাদের সাথে আছো। নাম নিয়ে অবশ্যই বলবো না, বাট স্টিল একটা নাম আমার কাছে বলতেই হবে, সেটা হলো আমার যখন 998 ছিল চর্চিতে একটা টেক্সট করা, দুজন বাকি 1K হতে হতেই ও আবার কমেন্ট করে ইয়ে 1K, অ্যান্ড দ্যাট ওয়াজ সো সো স্পেশাল। আর অনেকেই আমাদেরকে কংগ্রাচুলেট করেছো হোয়াটসঅ্যাপে, কংগ্রাচুলেট করেছো অনেক, ঘন্টুকে কংগ্রাচুলেট করেছিস, মানে ওর বন্ধু বান্ধবরা, স্পেশালি অনামিকা, দিব্যি, সবাই, থ্যাংক ইউ সো মাচ যারা আমাদেরকে মানে রিচ করেছে, তাদের জন্য তাদেরকে আলাদা করে স্পেশালি বললাম। আর তোমাদের তো সকলকে বলছি, তোমরা না থাকলে পরে কোনো মতেই এটা পসিবল হতো না। থ্যাংক ইউ। কি হচ্ছে আজকে? আজকে হচ্ছে মা করবে মুসুর ডাল পাট শাক পাতা দিয়ে। গতকালকে ফার্স্টে দেখিয়েছিলাম যে তিনজনে মিলে পাতা ভাতছো, শাক ভাতছো, তিনজন দুজনে ভাতছে, আমি মোচে ভাতছিলাম। আর তার সঙ্গে হচ্ছে কাঁকরোল ভাজা হবে এই বেলা, আর সঙ্গে কোল সেদ্ধ, আর রান্নাবাড়ি চলছে, রোববার দিন তো একটু ধিমে তালেই চলে জানো, একটুখানি দেখা করতে গেছিলাম দিদির সাথে, স্পেশালি সত্যি কথা বলতে পুচকুটার সাথে। কালকে আমি যখন ঘুমিয়ে গেছিলাম বিকেলের দিকে, তখন ও এসেছিল, এসে তাণ্ডব মচিয়ে দিয়ে গেছো বাবাকে, বাবাকে দেখে বাবাকে ভয় দেখাতে এসেছিলো, মানে ও এখন নিজেকে শের মনে করেছে সিম্পলি। তো এদিকে কাঁকরোল ভাজা শেষ, চাটনি শেষ, ডাল শেষ, আমি বসেছি সোয়াবিন, সোয়াবিন হচ্ছে কষা কষা করে করবো, এখন জাস্ট জলটা দিলাম আমি, এইবেলা সোয়াবিন লাগবে না, রাতের বেলা রান্নাটা করে রাখলে পরে একটুখানি ফ্রি, আমিও ফ্রি, মাও ফ্রি, একটু টিভি দেখা যাবে। এদিকে সোয়াবিন রেডি, আর এবার আমি ভাজবো মাছ। এখন প্রায় 2:30 বাজে, জাস্ট 5 মিনিট হলো আমার স্নান শেষ হয়েছে, রোববার দিন ওই ধিমে তালে শুরু হয় দেন লেট হয়ে যায়, মার এখনও স্নান হয়, মা স্নান করে বেরোলে বাবার পুজো শেষ হলে আমরা খাবো। একটা ব্যাকগ্রাউন্ডের সাউন্ড শুনতে পাচ্ছ? বলছো না কদিন আগে যে কিছু কিছু জিনিস থাকে সেগুলো দেখানোই যায় না, এখন পুঙ্গা অবস্থায় হাত পা ছড়িয়ে ঠিক উল্টানো ব্যাঙের মতন, মানে ওই থাকে না ওই পরীক্ষা নিরীক্ষার সময় ব্যাঙটা যেভাবে থাকে সেরকম অবস্থায় শুয়ে শুয়ে এখন গেম খেলছে, এগুলো দেখানো যায় না। তারপরে ও যে লাফালাফি ছাপাছাপিগুলো করে, যখন ওকে বলা হয় যে ডোন্ট লাফাল, ডু দিস কাইন্ড অফ লাফালাফি ছাপাছাপি, নিচে লোকজন থাকে, ওগুলো দেখানো যায় না। এখন আমার কাছে দুটো না হ্যান্ড ক্রিম রয়েছে, দেখাই দাঁড়াও, আমার কাছে এই দুটো হ্যান্ড ক্রিম রাইট নাও রয়েছে, নিভিয়ার, একটা হচ্ছে সুদিং,
গ্লিসরিন আর অলিভের ভেরি ড্রাইস স্কিনের জন্য, আর একটা যে রিফ্রেশিং গ্লিসরিন আর অ্যালোভেরা। অনেকে এসির মধ্যে থাকো, হ্যান্ডক্রিম লাগে, অনেকের হাত এমনিতেই ড্রাই হয়, বা যারা রান্না বাড়ি বাসন মাজা কাপড় কাচা করো তো সাবান লাগতে লাগতে হাতটা ড্রাই হয়, হ্যান্ড ওয়াশ দিয়ে বারবার হাত ধুচ্ছি হাত ড্রাই হয়। তো এর আগেও আমি অনেক হ্যান্ডক্রিম ইউজ করেছি, বাট একটু কস্টলি হয়, বেশিরভাগ ব্র্যান্ডের হ্যান্ডক্রিম ভালো কস্টলি, স্পেশালি ফেস শপ বা নাইকার হ্যান্ডক্রিমগুলো খুব ভালো। তো আমি এই দুটো কিনেছিলাম, এক একটা দাম 90 টাকা করে, দুটো কিনলে অনেকটা ডিসকাউন্ট দিচ্ছিল, দুটো 126 টাকা 136 টাকা, আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই আমি কিনেছিলাম। আমি দুটো ক্রিমই হাতের মধ্যে ইউজ করেছি। তো দুটো ক্রিমের মধ্যে এই মুহূর্তে গরমের সিজনের জন্য অ্যালোভেরাটা একদম বেস্ট, খুব সুন্দর, খুব হাতটাকে নারিশ করে, কিন্তু মানে চ্যাটচ্যাটে বা ভারী ভাব নেই। সেখানে গ্লিসরিন আর অলিভেরটা একটু ভারী ভাব হয়, ওটা আই থিঙ্ক শীতকালে বা ভেরি ডেস্টিনের জন্য খুব ভালো। তো তোমরা যারা হ্যান্ডক্রিম ইউজ করো করে দেখতে পারো, আমার তো ভালো লেগেছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। একটা শিলিগুড়িতে ছিল আর একটা ছিল জটেশ্বরে, সেজন্য শেয়ার করা হচ্ছিল না। তো তোমরা ট্রাই করে দেখতে পারো, রাইট নাও এটা তো কিনে দেখতেই পারো, এই গ্লিসরিন আর অ্যালোভেরাটা কিনতে পারো, অলিভেরটা এখন কিনো না। আর যদি কম্বোতে পাও কম্বোটা কেনা বেস্ট, আরেকটাও হয় আই থিঙ্ক হানি অ্যান্ড সামথিং, সেটাও ট্রাই করতে পারো। এটা হচ্ছে অলিভের, যেটা বললাম গ্লিসরিন আর অলিভ, সেটার টেক্সচারটা দেখো একটু হেভি। আর এটা হচ্ছে যেটা আমি এই টাইমের জন্য বললাম অ্যালোভেরাটা, এটা একটু রানি রানি, একটু ওয়াটারি দেখতে। হোয়াট ইজ রানি রানি? রানি রানি না, রানি রানি মানে ওই একটু পাতলা পাতলা হয় যেটা পড়ে যাবে, কিন্তু এটা পড়বে না, বাট একটু পাতলা ওটার থেকে, দুটোই খুব ভালো। কাকরুল ভাজা, কাকরুল ভাজা অ্যান্ড কাকরুল ভাজা, এটা না মাছ রাখা যদি দই মাছ না, সরি টমেটো দিয়ে, টমেটো মাছ আর টমেটো দিয়ে, আর মা আজকে ডাল করেছে ইয়ে পাতা দিয়ে, পাট পাতা দিয়ে, শুনলাম তখন নাকি খুব তেতো হয়েছে, তেতো হয় না আমি নিজে শুনেছি, তখন তুমি বললে যে তিতা হয়েছে, সুলগ্না বললো কি করে খাবে ও, আমি শুনি না হচ্ছ চলেই আসে, বেশ একখানা ভালো ঘুমিয়ে উঠলাম। কালকের থেকে আমাদের টিভি চলছিল না, আমাদের এখানে কোনো অপটিক্যাল ফাইবারের কাট হয়েছিল, সকালবেলা গিয়েছিলাম ওখানে কমপ্লেন করার জন্য, বললো যে না 200 বেলা আমার ঠিক হয়ে যাবে, দেখলাম ঠিক হয়ে গেছে। বাবা তো মনে হয় সুশান্ত সিং রাজপুতের নিউজটা দেখতে না পারে পাগল হয়ে গেছে। যাই হোক চাটা খাবো না, উঠে গেছে, আমি এখনো দেখাতে যাচ্ছিলাম, তুমি এখনো ঘুম থেকে ওঠো নাই, আর মজার ব্যাপার হচ্ছে ও ঘুমোলে দোষটা নাকি আমার, আমি ঘুমিয়েছি সেজন্য ও ঘুমিয়েছে, মানে থাকে না ও সব কারেন্টও চলে গেছিল, ফোন নেই, ইন্টারনেট নেই, ও ঘুমাচ্ছে, কয়েকবার বুতা মারলাম, শোনো না তুমি জাগা, শোনো না তুমি জাগা, ঘুমিয়ে গেছে বলছে, এই দোষটা ও আমার উপর দেয়, তুমি ঘুমিয়ে গেছো তাই আমি ঘুমিয়ে গেছি, কিন্তু না সব জিনিস তো দেখানো যায় না, না তখন কষ্ট করে এডিট করতে হয় যত সব নকশা। বছর খানেক পর ফিরে আসা অর্ঘ্য চক্রবর্তী, দুটো পাকা চুলো বেড়ে গেছে, সচ্চা প্যার এগুলোই ওই সব যেগুলো দেখানো যায় না এডিট করার সময়, আমি ঠিক করেছিলাম প্রকৃত সুন্দরী, প্রকৃত ফর্সা, স্লিম, সুশ্রী, শিক্ষিত, আমি ঘর জামাই থাকতে ইচ্ছুক, ঘর জামাই পাত্রী চাই, আজকে আছে আছে এই হচ্ছে আজকের উত্তরবঙ্গ সংবাদে পাত্রপাত্রী।
আমি দূরের থেকে এজন্য দেখাচ্ছি কারণ আমি কারোরই ফোন নাম্বার দেখাতে চাই না। উৎসাহ থাকলে দেখে নাও, মজা বাবা। অন দিস নোট বিফোর এন্ডিং দিস ব্লগ, থ্যাংক ইউ ওয়ান্স এগেইন ভাই, তুম হো ইসিলিয়ে ইয়ে চ্যানেল হ্যায়। আমি না পাহাড়ে ছিলাম, আমি ওখানে ভাঙাচোরা নেপালি বলতাম, ম্যাক্সিমাম সময় হিন্দি বলতাম। সেই ভাঙাচোরা নেপালি বলার এত এফেক্ট করলো, সারা ফোন নেপালিতে কথা বলে, কারণ আমি আমাদের বাড়ির আমরা কেউ অতটা তো বুঝি না, তো ঠিক বলছে না ভুল বলছে কোনো গ্যারান্টি নেই, সারাদিন নেপালি বলতো। সেটা কিছুদিন হলো কেটেছে, যখন যেখানে যায় সাইড এফেক্ট করে সেই ব্যাপারটা। এখন বাংলায় বলছি, যেখানকার যে কোনো জায়গায় লোকাল ল্যাঙ্গুয়েজ শিখতে ভালো লাগে। নেপালি যখন কথা বলতাম ভুল ভাল বলতাম ঠিকই, তাও ভালো লাগতো, ওরা অ্যাপ্রিসিয়েট করতো যে অ্যাটলিস্ট চেষ্টা তো করছে। যখন খড়ি বাড়িতে ছিলাম চেষ্টা করতাম না, আমি দেশীয় ভাষায় কথা বলার একবার চেষ্টা করতাম না, তার কারণ ওরা আবারটাকে ইনসাল্ট হিসাবে নিয়ে নেয়। বাট বাড়িতে বলতাম যে ঠিক বলতাম কি ঠিক বলতাম না। বাট নেপালিরা আমরা মোটিভেশন পাবো। টিল নেক্সট ভিডিও, টেক কেয়ার অফ ইওরসেলফ, টাটা।